তো দেখে খুব ভালো লাগতেছে। আমি এখন চিনমন্দিতে আছি যে এখানে সাইকেলের লেন দিছে, কিন্তু সবচেয়ে মজার বিষয় কি, সাইকেল চলতেছে এই পাশের লেনে আর এই পাশে গাড়ি পার্ক করা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি কাজীর উবাস শরীরন, আপনাদের সাথে আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকে হচ্ছে আমার লাস্ট ব্লগ। আমি দেখলাম আসলে এটা হচ্ছে আমার 2020 সালের লাস্ট ব্লগ। আমি অন্যান্য ইউটিউবারদের মতো ফাইসলামি করতেছি আপনাদের সাথে। যাই হোক, সব মিলায়ে আজকে আমি দিনের বেলা যা যা করব তা আপনাদের দেখানোর চেষ্টা করবো। আমি প্রতিনিয়ত অনেক দেরি করে থাকি, মানে নর্মালি সবাই রেগুলারলি ভিডিও দেয় কিন্তু আমি অনেক গ্যাপ দিয়ে থাকি। সেটা কেন, আমি কি কাজে বিজি থাকি, সেগুলো নিয়ে আজকে কথা বলবো। আর আজকে আমার গাড়িটাও দেখাবো যে আমি নতুন গাড়ি নিয়েছি, কোনটা নিয়েছি কি, সেটার ব্যাপারেও একটা ভিডিও আসবে। তো আশা করি সবার 2020 সালটা যাক এবং 2021 সালটা খুব ভালো মতো আসুক। তো আর এই সব দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি স্ন্যাপে ভিডিওটা করতেছি, এই জন্য স্ন্যাপচ্যাটের ফিল্টার দিয়ে কিছুক্ষণ পরে আমি নিজের রূপেই চলে আসছি, কোনো সমস্যা নেই। সো এখন হচ্ছে সকালে উঠছি, এখন আমি আমার আব্বুকে আর কি আব্বু আগায় দিয়ে আসতে যাব। সো দেন ওখান থেকে এসে আপনাদের সাথে কথা বলতেছি। সো আমি এখন রেডি হব এন্ড যাব বাইরে এবং সেগুলো লুকও আপনাদের দেখাবো। তো দেখে খুব ভালো লাগতেছে। আমি এখন চিনমন্দিতে আছি যে এখানে সাইকেলের লেন দিছে, কিন্তু সবচেয়ে মজার বিষয় কি, সাইকেল চলতেছে এই পাশের লেনে আর এই পাশে গাড়ি পার্ক করা। Range Rover, love. আমার সামনে এখন একটা রেঞ্জ ওভার আছে, কিন্তু এই গাড়িটাতে যদি আমার বাইকটা অ্যাক্সিডেন্ট করে তাহলে আমার সবকিছু। তো আমি হচ্ছে বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পরে এখন আবার আম্মুকে নিয়ে বের হবো গাড়ি নিয়ে। তো আমি গাড়ির গ্যারেজে যাবো, গাড়িটা স্টার্ট দিবো, এরপর আপনাদের সাথে বাকি কথা বলতেছি। খুব রাশের মধ্যে আছি। সো সারপ্রাইজিংলি আমি আমার গাড়িতে বসে আছি, আমার গাড়িটার বাইরের যে কভার করা অবস্থায় আপনাদের দেখাই। সো এখন পুশ করেন, পুশ করে কমেন্টে লেখেন এটা কি গাড়ি, যদি ঠিক বলতে পারেন তার জন্য পুরস্কার আছে। অবশ্য এটা বলে লাভ নাই, কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে আপনারা পরে তো গাড়িটা দেখাবোই, গাড়িটা দেখে আপনারা কমেন্ট করে দিবেন। যাই হোক, আপনারা লেখেন গাড়িটা কি দেখেন, আপনাদের গেস ঠিক হয় কিনা। সো এখন গাড়িটার লুক অর্থাৎ হচ্ছে আশেপাশের লুক, আউটডোর সবকিছু মিলে কি গাড়ি কিনলাম, সো সেইটা সিনেমেটিক শট ছাড়া তো দিবই না। সো সেটা আসছে 3, 2, 1। তো বেসিক্যালি এইটাই ছিল আমার গাড়ির ভিডিও, এন্ড আশা করি আপনাদের ভালো লাগছে, যদি ভালো লাগে কমেন্টে বলবেন। আর আমি এখন গাড়িটা পার্ক করব, পার্ক করে এটাকে ঢাকবো সুন্দর মতো রেখে, একটু 14 নম্বর যাবো, একটু 13 নম্বর যাবো, ওখানে যদি ব্লগ করার মতো কিছু পাই তাহলে ব্লগ করবো, নাহলে নেক্সট দেখা হচ্ছে আমাদের বাসায়। আর বাসায় দেখা যখন হবে তখন হয়তো বা আমরা একটা ফানুস উড়াবো, কারণ আমার একটা ভাগ্নি আছে, ওর ভাগ্নির ফানুস উড়ানোর খুব শখ। তো ওকে নিয়ে বিকালে হয়তো বা ছাদে, যেহেতু সন্ধ্যায় ছাদে ওঠা নিষেধ 31st night বলে, তো আজকে বিকালেই আমি ফানুসটা উড়াই দিব, উড়াই দিয়ে দেন ভিডিওটা এডিট করে আজকে রাতের মধ্যেই আশা করি আপনারা ভিডিওটা পাবেন। এটা হচ্ছে 2020 সালে আমার লাস্ট ব্লগ। সবাই দোয়া করবেন যেন 2021 সাল 20 সালের মতো না হয়, আমি যেন নিয়মিত ভিডিও করতে পারি, প্রত্যেক সপ্তাহে মিনিমাম একটা ভিডিও তো আপনাদের যাতে দিতে পারি, সেই তৌফিক দান করবেন। আর নেক্সটে কি বিষয়ে ভিডিও চান, সামনে অনেকগুলো বাইকের রিভিউ আসতেছে, গাড়ির ব্যাপারে অনেকগুলো ভিডিও আসতেছে, আপনারা কি কি টাইপের ভিডিও চান গাড়ির ব্যাপারে আপনারা কমেন্টে আমাকে জানাইতে পারেন। যদি জানান তাহলে আমি সেই সেই ভিডিওগুলো করব। সামনে যেমন কিছু ভিডিও আসবে গাড়ির ব্যাপারে, নতুন গাড়ি কেনার সময় কি কি জিনিস খেয়াল রাখবো, অকশন শিট কিভাবে বুঝবো, অকশন শিট, তারপর হচ্ছে গ্রেডিং সিস্টেম মানে কি, তারপর হচ্ছে গাড়ি কেনার সময়
বিভিন্ন গাড়ির প্রত্যেকটা গাড়ি এলিয়েন প্রিমিয়ো প্রত্যেকটা গাড়ির যে গ্রেডিং সিস্টেম আছে তারপরে হচ্ছে প্যাকেজ আছে তো সব মিলায়ে অনেকগুলো ভিডিও আসতে চলছে আর সামনে হচ্ছে গাড়ি নিয়ে কয়েকটা ভিডিও হবে যেহেতু গাড়ি আর বাইক দুইটাই আমি ড্রাইভ করি আর আমার পুরান গাড়িটা আমি সেল করবো ভাবতেছি যেহেতু এটাই এখন আমি চালাচ্ছি আপাতত তো সবাই আশা করি আমার জন্য দোয়া করবেন এবং নেক্সট ইয়ারে যেন অনেকগুলো ট্যুর হবে বাইক ট্যুর সেগুলোতেও আপনাদের সাথে থাকতে পারি সো আমি এখন গাড়িটা সুন্দর মতো লক করি আর কালো গাড়িতে এক সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে কালো গাড়িতে কালো গাড়ির মেন সমস্যা হচ্ছে কালো গাড়ি কিছুক্ষণ রাখলেই ধুলা পড়ে এবং ধুলাটা বোঝা যায় সাদা গাড়ি বা পার্ল কালারের গাড়িতে সেটা বোঝা যায় না সিলভার কালারেও বোঝা যায় না ধুলা কিন্তু কালো গাড়িতে ধুলা বোঝা যায় সো আমার গাড়িটা ক্লিন করতে হবে এখন ক্লিন করে এটাকে ঢেকে রেখে দেন আমি অন্য কোথাও গেলে যাব ক্যান্টনমেন্টের সবচেয়ে সুবিধা হচ্ছে এখানে এখানে বানর দেখা যায় এই যে আমার সামনে একটা বানর ওরে যে এই গাছে গাছে থাকে এখানে প্রায় বানর দেখা যায় তো আজকে আপনাদের আপেল কাটার একটা নিনজা টেকনিক দেখাই আপেল তো আমরা সবসময় ফাড়া দিই তাইলে বিচিতে সমস্যা বিচিগুলো আছে সেগুলো কাটতে সমস্যা হয় আমরা যদি আপেল এইভাবে কাটি এইভাবে ধরে এইভাবে তাহলে আমরা এই পিসটা নিব আর অন্যরা যারা আছে আপেল খাবে তাদের বাকি পিসটা দিব তো টাইম টু গো টু হোম এখন বাসায় যাব দেন আপনাদের সাথে কথা সো ভিডিওর এই মুহূর্তে আমি বাসায় চলে আসছি এন্ড আমার ভাগ্নি ওই যে ল্যান্টার্ন নিয়ে রেডি আছে এটাকে কি বলে ল্যান্টার যেটা হচ্ছে আকাশে উড়ায় কিন্তু আমি কোন দিনে ল্যান্টার্ন দেখি নাই সমস্যা নাই আজকে আমরা ল্যান্টার্ন উড়াবো রাত্রেবেলা আর যদিও রাতে ওইভাবে ভিডিও করা সম্ভব না ভিডিওটা এখানে এন্ড করতেছি আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার এন্ড ওয়েলকাম 2021 এটা আমার এই বছরের লাস্ট ভিডিও ছিল তুমি সবাইকে ওয়েলকাম বলো হ্যাপি নিউ ইয়ার 2021 আই খুব এক্সাইটেড হ্যাপি নিউ ইয়ার হচ্ছে আমার ফেভারিট ডে এখন বলো যে তুমি সবাইকে কি বলতে চাও চ্যানেলটার ব্যাপারে আমাদের চ্যানেলকে অন্ধ বাংলা ব্লগারকে সাবস্ক্রাইবের ব্যাপারে কি বলতে চাও আচ্ছা আমার ভালো লাগে অন্ধ বাংলা ব্লগারকে এই যে হচ্ছে আমি মনে করেছিলাম যে একটা ভিডিও বানাইতে চাই ল্যান্টার্ন উড়ান কোনদিন ল্যান্টার্ন উড়াইনি কিন্তু আমি ভিডিও বানাই রাখতে চাই যেন এই সময় দেখতে পারবো আমি কোনদিন ইভেন ল্যান্টার্ন উড়ান দেখি নাই সাবস্ক্রাইব করতে বলবো না শুধু হচ্ছে কার্টুন আর গানে দেখছি এই জন্য হচ্ছে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল চ্যানেল ওকে বাই